দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। কঠিন হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে বসে থাকবে না রাশিয়া। জানিয়ে দেব সেরা পাঁচ বিমান বাহিনী কোন কোন দেশে রয়েছে। জরুরি ভিত্তিতে লড়াইয়ের লাগাম টানুন, ইথিওপিয়ার সব পক্ষকে জাতিসংঘের ঘোষণা। কঙ্গোতে জঙ্গি হামলা, নিহত 60। উত্তেজনা বাড়িয়ে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালাল হিজবুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দেব চীনের নতুন সুপারসনিক বিমান এক ঘন্টায় উড়ে যাবে বেইজিং থেকে নিউ ইয়র্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত। কঠিন হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে বসে থাকবে না রাশিয়া। ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বৈরিতাক্রমে বাড়ছে পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে দুই পক্ষই। এর মধ্যে ইউক্রেনে হামলা করলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। বিষয়টি নিয়ে এবার হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেভেনজিয়া। রাশিয়া বসে থাকবে না জানিয়ে তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, মস্কো শুধু ক্ষতিগ্রস্ত হবে না, সেই সঙ্গে এবার জবাবও দেবে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেওয়া এক বক্তব্যে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেন খবর পার্স টুডের। ওয়েসলি নেভেনজিয়া বলেন, আমরা নিষেধাজ্ঞার অভ্যস্ত হয়ে পড়েছি, আমরা নিষেধাজ্ঞায় অভ্যস্ত হয়ে পড়েছি। তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে শুধুমাত্র রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে না, আমরা আশা করছি তারা এ বিষয়টি উপলব্ধি করে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে। নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে এবং আমরা অবশ্যই জবাব দেব। ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র যেসব কথা বলছে ওই বিষয়ে রাশিয়া নীরব থাকবে না। দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া নয়। আমরা নিষেধাজ্ঞার হুমকির বিপরীতে পশ্চাদপসরণ করতে রাজি নই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী কোন দেশের? এই প্রশ্নের জবাব সম্ভবত সবার জানা, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তার পরের দেশগুলো এখানে এক একজনের এক এক ভাষ্য। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী হিসেবে অবশ্য উঠে এসেছে আমেরিকার বিমান বাহিনীর নাম। অত্যাধুনিক সরঞ্জাম এবং অপরিসীম দক্ষতায় তারা অন্য সব বিমান বাহিনীর চেয়েও অনেক অনেক এগিয়ে। যুদ্ধ বিমানের সংখ্যাতেও আমেরিকার ধারে কাছে নেই অন্য কোনো দেশ। সমীক্ষার রিপোর্ট বলছে আমেরিকার হাতে যতগুলো যুদ্ধ বিমান রয়েছে গোটা বিশ্বের অন্য সব দেশের বিমান বাহিনীকে জুড়লে সেই সংখ্যার সমান হওয়া যাবে। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় স্থানে রয়েছে ইসরায়েল। বিমান বাহিনীর আকারে ইসরায়েল খুব বড় নয়, কিন্তু প্রায় সবকটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা ইসরায়েলি বিমান বাহিনীর দক্ষমতা অসামান্য বলছে সমীক্ষা রিপোর্ট। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারেও ইসরায়েল এয়ারফোর্স অনেকের চেয়ে এগিয়ে। চতুর্থ স্থানে রাখা হয়েছে ভারতকে। 170,000 কর্মী এবং 1500 যুদ্ধ বিমান নিয়ে গড়ে ওঠা বিশাল বাহিনীর ব্যবহৃত সমর সরঞ্জামের মানও অন্যান্য দেশের পক্ষে ঈর্ষণীয়। এই সমীক্ষাতে ভারতের পরেই ঠাঁই দেওয়া হয়েছে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সকে। যুদ্ধ বিমান এবং যোদ্ধার সংখ্যায় ভারতের চেয়ে অনেক পিছনে রয়্যাল এয়ারফোর্স, কিন্তু আধুনিকতা, দক্ষতা এবং বিভিন্ন যুদ্ধে অংশ নিয়ে সফলভাবে লক্ষ্য পূরণের কথায় মাথায় রেখে ব্রিটিশ বিমান বাহিনীকে প্রথম পাঁচে রাখা হয়েছে। স্ট্র্যাটেজিক বম্বিং বা কৌশলগত বোমা হামলা চালানোর দক্ষতায় ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের জোড়ি নেই গোটা পৃথিবীতে বলছেন সমীক্ষকরা। ষষ্ঠ স্থানে রাখা হয়েছে চীনের বিমান বাহিনীকে। পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের হাতে রয়েছে 2500 যুদ্ধ বিমান, রয়েছে 330,000 কর্মী। আকারে ভারতের চেয়ে বেশ খানিকটা বড় হলেও বড়সড় যুদ্ধে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার রেকর্ড চীনা বিমান বাহিনীর নেই। সে কথা মাথায় রেখেই চীনকে কিছুটা পিছনে রাখা। তবে তুল্যমূল্য বিচারে এই বিমান বাহিনীগুলির কোনোটি কারো চেয়ে খুব এগিয়ে বা খুব পিছিয়ে নয়। শক্তির বিচারে তারা পরস্পরের খুব কাছাকাছি দাবি সমীক্ষকদের। সপ্তম স্থানে ফরাসি বিমান বাহিনী, অষ্টম স্থানে জার্মানি, নবম স্থানে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স এবং দশম স্থানে জাপান সেলফ এয়ার ডিফেন্স ফোর্স রয়েছে বলে সমীক্ষক সংস্থাগুলি মনে করছে। একটি সমীক্ষায় অবশ্য চীনকে ভারতের চেয়ে সামান্য এগিয়ে রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে বিমান বাহিনীর আকার, পেশাদারিত্ব, দক্ষতা, ক্ষমতা, যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা, এই সব বিচার করে প্রথম তিনটি স্থানে আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েল। তারপর রয়েছে চীন, ব্রিটেন, ফ্রান্স, ভারত, জার্মানি, অস্ট্রেলিয়া ও জাপান। এই দেশগুলির সবকটি প্রয়োজনে নিজেদের দেশেই যুদ্ধ বিমান তৈরির ক্ষমতা রাখে বলে সমীক্ষা রিপোর্ট উল্লেখ করা হয়েছে। তৃতীয় একটি সমীক্ষায় প্রথম থেকে ইসরায়েল ও অস্ট্রেলিয়াকে বাদ দেওয়া হয়েছে, বাকি আটটি দেশের নাম একই। সেখানে চীন, ভারত প্রথমে পাঁচে এবং পাশাপাশি অবস্থানে। নবম ও দশম স্থানে রাখা হয়েছে তুরস্ক, দক্ষিণ কোরিয়াকে।
জরুরি ভিত্তিতে লড়াইয়ের লাগাম টানুন ইথিওপিয়ার সব পক্ষকে জাতিসংঘ। ইথিওপিয়ার বিবাদমান পক্ষগুলোকে লড়াই থামানোর অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বলেছেন, দেশটির বিবাদমান পক্ষগুলোর প্রতি আহ্বান, জরুরি ভিত্তিতে লড়াইয়ের লাগাম টানুন, এর ফলে দুর্ভোগে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সম্ভব হবে মানবিক সহায়তা। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, দেশে শান্তি সমৃদ্ধির প্রতিষ্ঠায় জাতির এ জাতীয় সংলাপের বিকল্প নেই। একই দিন ইউনিসেফ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অপুষ্টিতে ভুগছে দেশটির 60 লাখেরও বেশি মানুষ, মধ্য মার্চের মধ্যেই তাদের প্রয়োজন জরুরি সহযোগিতা। এ পরিস্থিতিতে 5ই ফেব্রুয়ারি শুরু হওয়া আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে মূল এজেন্ডা থাকবে ইথিওপিয়া। ধুধু মরুর বুকে গাছের তলায় চিকিৎসা সেবার মতো ঘটনা সংঘাতে বিপর্যস্ত আফ্রিকান দেশ ইথিওপিয়ায় একটি নিয়মিত চিত্র অর্থাভাবে সেখানে নেই চিকিৎসা গ্রহণের সুযোগ। তাই জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর সহযোগিতাই সেখানে শেষ ভরসা। খরা কবলিত এলাকার বাসিন্দা এক নারী বলেন, আমার সন্তান দীর্ঘদিন থেকেই অসুস্থ, এর মাঝে পরিবারও ভুগছিল নানা সংকটে। দুর্গম এলাকা থেকে দেবেলে এসেছি, শুধু চিকিৎসকের খোঁজে ডাক্তাররা ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। একই সাথে জানালেন, শিশুটি ভয়াবহ অপুষ্টিতে ভুগছে, তারা ঔষধ ও পুষ্টিকর খাবার দিয়েছে আমাদের। ইউনিসেফের হিসেবে অনুসারে মধ্য মার্চের মধ্যে দেশটির 60 লাখেরও বেশি মানুষের জন্য প্রয়োজন জরুরি সহযোগিতা, নতুবা অপুষ্টি ও খাদ্যভাবে প্রাণ হারাবে শিশু সহ হাজারো মানুষ। ইউনিসেফের পুষ্টি বিশারদ বশির শেখ মোহাম্মদ বলেন, স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সহযোগিতা করে ইউনিসেফ অপুষ্ট শিশুদের শনাক্ত, বিভিন্ন রোগ প্রতিরোধ এবং মৃত্যুর হার কমাতে আমাদের ভ্রাম্যমান ক্লিনিক সেবা দেয়। তাছাড়া বয় নিষ্কাশন, গর্ভবতী মায়েদের সেবা এবং তাদের চিকিৎসার জন্য চালায় প্রচারণাও। এ পরিস্থিতিতে দেশটির সব পক্ষকে বিবাদ এড়িয়ে শান্তি সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানালো জাতিসংঘ। অ্যান্থনিও গুতেরেস বলেন, চলমান সংঘাত, রক্তপাতে বিপর্যস্ত ইথিওপিয়ার সাধারণ মানুষ, সবাইকে বলবো পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে শান্তি প্রতিষ্ঠায় বসুন জাতীয় সংলাপে। 5 ফেব্রুয়ারি আদিস আবাবায় বসছে আফ্রিকান ইউনিয়নের বার্ষিক সম্মেলন, যার মূল এজেন্ডা ঠিক করা হয়েছে ইথিওপিয়া সংকট। দেশটির সরকারের সাথে টাইগ্রি অঞ্চলে বিদ্রোহীদের দীর্ঘদিনের সংঘাত আনা হবে আলোচনায়। কঙ্গোতে জঙ্গি হামলায় নিহত 60। কঙ্গোতে এক জঙ্গি হামলায় কমপক্ষে 60 জন নিহতের খবর পাওয়া গেছে দেশটির পূর্বাঞ্চলের লেন্দু জঙ্গিদের জোট সিওডিসিওকে এ ঘটনার জন্য দায়ী করেছে স্থানীয় প্রশাসন, খবর রয়টার্সের। মঙ্গলবার কঙ্গোর পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশের সভু শরণার্থী ক্যাম্পে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় মানবাধিকার গোষ্ঠী ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, বুধবার দুপুরে ওই ক্যাম্পে আকস্মিক হামলা চালায় কেডোকো জঙ্গিরা। সাবো ক্যাম্পের এক বাসিন্দা জানান, তখন আমি শুয়েছিলাম, হঠাৎ কান্নার আওয়াজ আর কয়েক মিনিট পর গুলির শব্দ। আমি বুঝতে পারি যে কেডোকোরা হামলা করেছে। আমি তখনই ক্যাম্প থেকে পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিই। সে সময় সাহায্যের জন্য বহু মানুষের চিৎকার কান্না শুনতে পাই। তিনি আরো বলেন, পরে আমরা মৃতদেহগুলো গুনে দেখি 60 জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় মানবাধিকার গোষ্ঠীর সভাপতি বানজা বাভি নিহতের সংখ্যা 63 বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত এক দশকের বিভিন্ন সময়ে ইতুরি প্রদেশে 100 সাধারণ নাগরিককে হত্যা করেছে জঙ্গি জোট কেডোকো। তাদের অত্যাচারে প্রদেশ ছাড়তে বাধ্য হয়েছে অন্তত 5,000 মানুষ। সর্বশেষ এই হামলাটিকেও কেডোকোর সভ ক্যাম্প উচ্ছেদ অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে। উত্তেজনা বাড়িয়ে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবার সিরিয়ার বিশাল এক এলাকায় ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার দিয়ার আজ জৌর এবং তাদমুর প্রদেশের মাঝামাঝি এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ার কারণে হোমস প্রদেশের সোখনা শহর থেকেও ক্ষেপণাস্ত্র বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জানা গেছে, সিরিয়া সরকারের সম্মতিতে এই মহড়ার আয়োজন করা হয়। সিরিয়ায় হিজবুল্লাহ এমন সময় সামরিক মহড়া চালালো যখন হিজবুল্লাহর সক্ষমতার বিষয়ে দখলদার ইসরায়েলের উদ্বেগ বেড়েছে। ইসরায়েলি গণমাধ্যমকে বরাবরই বলা হচ্ছে, হিজবুল্লাহর শক্তি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। ইহুদিবাদী ইসরায়েলের নেতারা একথাও স্বীকার করেছেন যে হিজবুল্লাহ হচ্ছে একটি প্রশিক্ষিত বাহিনী এবং শত্রুর মোকাবেলায় তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে পড়ার পর দেশটির সরকারের আহ্বানে সেখানে গেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। তাদের সহযোগিতায় সন্ত্রাস দমনে ব্যাপক সাফল্য পেয়েছে সিরিয়ার সশস্ত্র বাহিনী, সূত্র পার্স টুডে। চীনের নতুন সুপারসনিক বিমান 1 ঘন্টায় উড়ে যাবে বেজিং থেকে নিউ ইয়র্ক।
চীনা মহাকাশ সংস্থা স্পেস ট্রান্সপোর্টেশন জানিয়েছে যে তারা বিমান ও ডানাযুক্ত রকেটের একটি সংমিশ্রণ তৈরি করেছে যা শেষ পর্যন্ত মহাকাশ পর্যটনের জন্য ব্যবহার করা হবে। স্পেস .com এর প্রতিবেদনে বলা হয়েছে বিমানটিকে একটি সুপারসনিক বিজনেস জেট হিসেবে ব্যবহার করা হবে যা পৃথিবীর যে কোনো দুটি পয়েন্টকে সংযুক্ত করতে পারে। সংস্থাটি বলেছে যে এর মাধ্যমে বেইজিং থেকে নিউ ইয়র্কের ফ্লাইটে মাত্র এক ঘন্টা সময় লাগবে। বর্তমানে এই পথ অতিক্রম করতে সাধারণ বিমানে 18 থেকে 23 ঘন্টা সময় লাগে। স্পেস ট্রান্সপোর্টেশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি CGI ভিডিওতে দেখা যায় যে যাত্রীরা একটি প্লেনে চড়েছেন যা দুটি রকেট বুস্টার সহ একটি গ্লাইডার উইং এর সাথে সংযুক্ত। বিমানটি উড্ডয়নের পর ডানা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং উপকূলীয় স্থান দিয়ে উড়ে যায় উইং এবং বুস্টারগুলির। তারপর লঞ্চ প্যাডে ফিরে আসে যখন বিমানটি তার গন্তব্যে চলে যায়, উলম্বভাবে অবতরণ করে। একজন মুখপাত্র চীনা মিডিয়াকে বলেছেন যে ডানাযুক্ত রকেটটির স্যাটেলাইট বহনকারী রকেটের তুলনায় কম অপারেশনাল খরচ হবে এবং একটি বর্তমানে বিমানের চেয়ে দ্রুত গতির হবে। স্পেস এক্স 2017 সালে আর্থ টু আর্থ নামে একটি অনুরূপ প্রকল্প গ্রহণ করেছিল। আর্থ টু আর্থ স্টারশিপ রকেট ব্যবহার করে শহর থেকে শহরের যাত্রী পরিবহন হিসাবে ডিজাইন করা হয়েছিল। তারপর থেকে সংস্থাটি এই প্রকল্পে কোনো বিশদ প্রকাশ করেনি। ভার্জিন গ্যালাকটিক গত গ্রীষ্মে CEO এর স্যার রিচার্ড ব্রানসনকে 11 মিনিটের সাব অরবিটাল ফ্লাইটে পাঠিয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে মহাকাশ পর্যটন শিল্পকে সাধারণ মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। সংস্থাটির একজন এক্সিকিউটিভ বলেছেন যে মহাকাশ পর্যটন তাদের সংস্থার প্রাথমিক ফোকাস হবে। তবে তিনি এমন একটি সময়ের পূর্বাভাসও দিয়েছেন যখন ফিক্সড উইং বিমান একটি সুপারসনিক কমিউটার হিসেবে কাজ করবে। স্পেস ট্রান্সপোর্টেশন বলেছে যে গত আগস্টে এটি সংস্থাটি সুপারসনিক স্পেস প্লেনের জন্য $4,63,00,000 সংগ্রহ করেছে। প্লেনটি ঘন্টায় প্রায় 2,600 মাইল অতিক্রম করবে বলে দাবি করেছে তারা। সংস্থাটি আরও বলেছে যে তারা সম্প্রতি তিয়ানজিন এবং তিয়ানজিন 2 নামের রকেটগুলোতে সফল পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে। তবে এই পরীক্ষার বিষয়ে তারা বিস্তারিত তথ্য প্রদান করেনি। স্পেস ট্রান্সপোর্টেশন 2024 সালে তার প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করার আগে 2023 সালের মধ্যে স্থল পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছে। এই উন্নয়ন যদি পরিকল্পনা মাফিক এগিয়ে যায় তবে 2025 সালে তারা যাত্রী নিয়ে একটি পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে। সূত্র রব রিপোর্ট।